বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্বরে বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে সারা ভারত আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হয়। পরে জেলা শাসকের কাছে বিভিন্ন দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিনে বিক্ষোভ কর্মসূচিতে প্রায় কয়েক শতাধিক আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হল তাদের সম্প্রদায়ের সব থেকে উপরে যারা আছেন তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা, বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে ঘরের ব্যবস্থা করে দেওয়া সহ বিভিন্ন দাবি জানানো হয়। তোমাদের এটা হচ্ছে এই যে ফেক সার্টিফিকেট, এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার অন্যায়ভাবে এদেরকে সার্টিফিকেট দিচ্ছে, এবং আমাদের যে ভারতীয় সংবিধানে যে আইনে বলা আছে আমাদের সংরক্ষণ 6% আছে, সেই 6%ও এইখানে জেনারেল ছেলেরা ঢুকে আমাদের চাকরি বাকরি পড়াশোনা সমস্ত কিছু তারা অর্জন করে নিচ্ছে এবং আমাদেরকে কেড়ে নিচ্ছে এবং আমাদেরকে সেখান থেকে বঞ্চিত এবং নিপীড়িত করছেন। আমাদের দাবি হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, ফেক সার্টিফিকেট, ফরেস্ট ল্যান্ড এবং দেওয়া অযোধ্যা পাহাড়ের যে তুর্গা জলবিদ্যুৎ প্রকল্প আছে সেই এলাকায় যে মানুষদেরকে তাড়াচ্ছে যাতে না তাড়ায়, এবং আমাদের বীরভূমে যে কয়লা পাঁচামি হচ্ছে সেখান থেকে যে গভর্নমেন্ট আদিবাসীদের তাড়াচ্ছে, যে সরকারের যে অনুদান দেবার কথা সেইটুকু দিচ্ছে না, সেখানে একটা জায়গার যে দাম 5 লাখ টাকা মূল্য সে সরকার দিচ্ছে সেখানে 50,000 টাকা, তাহলে কী করে সেই মানুষরা কোথায় যাবে? বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।